নমস্কার ভালো থাকুক অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আপনারা জানেন প্রতিদিনই স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট চিকিৎসক আমরা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ক্যান্সারে ট্রিটমেন্টে মডার্ন রেডিওথেরাপি এই নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নাওয়েডেজ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতায় মডার্ন রেডিও থেরাপি বিষয়টা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এর পরিসংখ্যানটাও আমরা জেনে নেব এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সিনিয়র ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জিকে নমস্কার ডক্টর চ্যাটার্জি আপনাকে স্বাগত জানাই প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে ভারতবর্ষে মডার্ন রেডিও থেরাপি এই এই পরিসংখ্যানটা বা ক্যান্সারের ট্রিটমেন্টের ইয়েটা কতটা হারে বৃদ্ধি পেয়েছে মানে কতটা ফাস্ট এগিয়েছে মানে ক্যান্সার বলতে তো এখন সব ঘরে ঘরেই আমাদের একটা ভীতির কারণ বাট এট দ্য সেম ব্রেথ মানে আমরা সেটাও বলতে পারি ক্যান্সারের ইনসিডেন্ট বেড়েছে বিকজ ডায়াগনোসিসটা অনেক বেশি হচ্ছে মানে আমরা বলি এখন ইন্ডিয়ার ডব্লিউএচও ডেফিনেশন অনুযায়ী তাও এটা একটা পুরনো ডেটা টু থাউজেন্ড ফাইভ এন্ড টু টু এট এনি পয়েন্ট অফ টাইম ফিফটিন মিলিয়ন ক্যান্সার কেসেস আর ডায়াগনোস্ট আর বছরে এক বছরে প্রায় এক লাখ নিউ কেসেস ডায়াগনোসিস হয় ভারতবর্ষে

আচ্ছা আপনি সঙ্গে থাকুন আমরা আসছি দর্শক জি প্রশ্নটা করলেন চেস্টে ক্যান্সার থার্ড স্টেজ এটা ওই ব্রঙ্কোস্কোপি এবং ডায়াগনস্টিক ফেসিলিটি সিটি স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করা হয় মানে লাং ক্যান্সার ইউজুয়ালি কিন্তু থার্ড স্টেজেই ডায়াগনোসিস হয় কারণ এটা তো অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস সিটি স্ক্যান তো আমরা রেগুলারলি পেশেন্টের মানে ধরুন জ্বর সর্দি কাশি হলো তাহলে করাই না তো লাং ক্যান্সারের সাধারণত পরিণতিটা সবসময় বলি না যে ভেরি ফ্রুটফুল অর্থাৎ ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স চান্সটা কম থাকে বাট ডেফিনেটলি লাং ক্যান্সার কেমো রেডিও উই ক্যান কিওর দ্য পেশেন্ট থার্ড স্টেজে সার্জারি রোলটা খুবই লিমিটেড ইউজুয়ালি আমরা কেমোথেরাপি দিই আগে তারপরে রেডিও থেরাপি দিই চারটে সাইকেল বা এখন যেটা মডার্ন করা হচ্ছে ওটাকে বলা হয় স্যান্ডউইচ বা কনকারেন্ট থেরাপি মানে সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি পাবে এরম করে সাত সপ্তাহ রেডিও থেরাপি অর্থাৎ সেভেন উইক্স আর শনিবার শনিবার করে একদিন করে কেমো থেরাপি কন করেন কেমো রেডিওথেরাপি ক্যান কন্ট্রোল দ্য টিউমার হয়তো কিওর নয় বাট কন্ট্রোল করতে পারে দু বছর তিন বছর নিশ্চয়ই সেটা উনি যদি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন অঙ্কোলজিস্ট উনি আপনাকে ডেফিনেটলি এটা গাইড করবেন চিকিৎসার ব্যাপারে আচ্ছা এবার আমার যেটা জিজ্ঞাসা হচ্ছে রেডিও মডার্ন রেডিও থেরাপি যেটা এই একজন پیشنট যখন ক্যান্সারটা ডিটেক্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে কি রেডিও থেরাপি এটা আপনারা পরামর্শ দিচ্ছেন নাকি মানে কোন স্টেজে এটা দিয়ে থাকেন আসলে প্রত্যেকটা ক্যান্সারের স্টেজ এবং সাইট মানে ধরুন ব্রেস্ট ক্যান্সারে এক ধরনের চিকিৎসা আবার রেকটাম ক্যান্সার আর চিকিৎসা আর ইউটেরাস ক্যান্সার আরেক রকমের চিকিৎসা কোন চিকিৎসাতে তিনটে মোডালিটি লাগে মানে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি কোন চিকিৎসা হয়তো শুধু রেডিওথেরাপি ট্রিটমেন্ট লাগে যেমন ব্লাডার ক্যান্সার বা ইনফোমা কোনটায় আবার কেমোথেরাপি রেডিওথেরাপি দুটোই লাগে এটাকে বলা হয় সিকোয়েন্সিং অফ দ্য ট্রিটমেন্ট মানে সার্জারি আগে করে তারপরে হয়তো আমরা টিউমার বেডে রেডিওথেরাপি দিলাম যেমন স্টমাক ক্যান্সার মানে গ্যাস্ট্রিক ক্যান্সারে করি সেটা তো সেইটা হলো টিউমার বেড়ে দেওয়া সেটা সার্জারির পরে বলা হয় পোস্ট অপারেটিভ অ্যান্ডেন্ট থেরাপি কোথায় আমরা ব্রেস্ট ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে ডায়াগনোসিস হয় তাহলে বা ওয়ারিয়ান ক্যান্সার যেটা হয় অ্যাডভান্স স্টেজে তাহলে আমরা আপফ্রন্ট কেমোথেরাপি দিই কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে শ্রিঙ্ক করিয়ে নিই পরবর্তীকালে সার্জারি বা রেডিওথেরাপি লাগতে পারে